বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ সালাত আসসালামু আলা রাসূলিল্লাহ। ইতালি থেকে মুহিব্বুল্লাহ প্রশ্ন করেছেন যে কোন একটি হাদিসে নাকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদের সিজদার বিষয়ে বলেছেন যে তারা তাদের পেটের সাথে, রানের সাথে, হাঁটুর সাথে তাদের কনুই লাগিয়ে মাটিতে হাত পেড়ে দিয়ে তারা সিজদা করবে, এবং তিনি নাকি বলেছেন এটা মহিলাদের জন্য খাস। আসলে এরকম কোনো হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সহি সূত্রে প্রমাণিত হয়নি, এটা বানোয়াট কথা। কেননা নারী এবং পুরুষের নামাজের পার্থক্যের বিষয়ে যে সমস্ত হাদিস বর্ণনা করা হয় সেগুলি সবই জয়ীফ অথবা জাল, এগুলি প্রমাণ করার জন্য সহি কোনো রেওয়ায়ত নাই। সুতরাং নারী এবং পুরুষের নামাজের মাঝে বাহ্যিকভাবে কোনো পার্থক্য নাই, তবে পর্দার পার্থক্য আছে আর জামাতে নামাজ পড়ার ক্ষেত্রে পার্থক্য আছে। কিন্তু নামাজের পদ্ধতিগত তাকবীরে তাহরিমা থেকে শুরু করে সালাম পর্যন্ত যে বিষয়গুলো রয়েছে এগুলিতে কোনো পার্থক্য নেই, উভয়ে বরাবর। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, তোমরা সালাত আদায় করো ঠিক সেইভাবে যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশ নারী পুরুষ সকলের জন্যই। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্ত্রীগণ বা অন্যান্য মহিলা সাহাবীগণ একই মসজিদের মাঝে তারা পিছনের দিকে সালাত আদায় করতেন, তাদের সালাত যদি এতই আলাদা হতো পুরুষদের থেকে যেভাবে আমাদের দেশে দেখা যায় তাহলে এই সম্পর্কে সহি কোনো রেওয়ায়ত অবশ্যই পাওয়া যেত। তো যেহেতু সহি কোনো রেওয়ায়ত পাওয়া যায় না, এ থেকে প্রমাণিত হয় যে নারীদের নামাজ পুরুষের নামাজ থেকে কখনোই আলাদা নয়। পুরুষরা যেভাবে রুকু করবে, সেজদা করবে, তাসাহুদে বসবে, অনুরূপ নিয়মে নারীরা হাত বাঁধা, রুকু করা, সেজদা করা, তাসাহুদে বসা সবই করবে। তাদের এবং পুরুষদের সালাতের মাঝে কোনো পার্থক্য নেই, এবং যেহেতু কোনো সহি রেওয়ায়ত নাই অতএব কোনো পার্থক্য প্রমাণ করার কোনো সুযোগ নাই। আশা করি বুঝতে পেরেছেন।